দরজায় কড়া নাড়া দিচ্ছে লোকসভা নির্বাচন, ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে। শনিবার 195 জনের প্রার্থী তালিকা প্রকাশ্যে এনেছে বিজেপি। এসবের মধ্যেই ভাঙন ধরল কংগ্রেসে। আবারও মালদা জেলায় অসংখ্য কংগ্রেস কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলে জানা যাচ্ছে। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বিরাট সুরতপুর গ্রামে প্রায় শতাধিক কংগ্রেসের পরিবার পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তাজমুল হোসেনের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এদিন যোগদানে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের সভাপতি জিয়াউর রহমান, জেলা সাধারণ সম্পাদক শেখ মাংলুদ্দিন সহ অন্যান্যরা। এদিন মন্ত্রী তাজমুল হোসেন কি বললেন শোনাব। অন্যদিকে যোগদানকারী আইহুম আলী বললেন, যদিও হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের কংগ্রেসের সভাপতি বিমান বিহারী বসাক বললেন, একটা জয়নিং সভা ছিল ভিঙ্গল অঞ্চলের সুরতপুর বলে একটা গ্রাম আছে, সেই গ্রামের 2 হাজি সাহেবের দলবল, একজনের নাম হচ্ছে সাকিমউদ্দিন সাহেব আর একজনের নাম হচ্ছে নৈমুদ্দিন, এই দুজন ব্যক্তি প্রভাবশালী ব্যক্তি এবং তার বংশধর, বিরাট বংশধর, তারা দীর্ঘদিন ধরে কংগ্রেস করছিল। আজকে তারা মমতা ব্যানার্জির হাতকে শক্ত করতে তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে এবং মমতা ব্যানার্জির যে উন্নয়ন, এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তারা কিন্তু আজকে স্বইচ্ছায় তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। আমরা তাদেরকে গ্রহণ করলাম এবং তাদের আপদে বিপদে যে কোনো সময় আমরা তৃণমূল কংগ্রেস তাদের পাশে থাকবে, এটা অঙ্গীকার। আমাদের গল্প এখানে রাখা হচ্ছে যে পার্টি সবই ভালো, কিন্তু আমাদের পার্টির যে লিডারগুলো আছে, বিশেষ করে বিমান বিহারী বসাক প্রধান ছিল, এখন এক্স প্রধান আছে, মানে ওই মনে করছে যে আমি এখনও মানে ফুল ফাইনাল প্রধান, এটাই 100। আমি আর আগে একদিন রাত 10টার সময় পঞ্চায়েতে গেলাম, চাঁচল থেকে আসছি রাত 10:30 নাগাদ। আমি পঞ্চায়েতে দেখছি অনেকটি মোটরসাইকেল রাখা আছে, আমি গেলাম 10:30 দিকে পঞ্চায়েতে, আমার খালি অর্ধেকটা ধোয়ার ভিতরে গেছে। আমি যে দেখছি অমিত আছে, সিকন্দর আছে, তারপরে কামাল হোসেন আছে, জাহাঙ্গীররা আছে, ওরা মানে 6টা অনেকের কন্ট্রাক্টর ওরা আছে। আমি যে ঢুকছি যেমন হচ্ছে পাড়া 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 ওরা আমাদের মিটিং আছে। আমার কাছে কথা হলো, আমি একটা কংগ্রেস পার্টির ছিলাম কন্ট্রাক্টর লিডার ইউনিয়নের, আমারকে কোনো ওই মানে মানে লাগাচ্ছিল না বিশেষ। তারপরে একদিন এই কিছুদিন আগে, মাসখানিক আগে একটা কাজ করলাম, করার পরে আমি ওর কাছে সিগনেচার নিতে গেলাম বিল পাস করাবার জন্য, আরও লোক ছিল ওখানে, আমি ঢুকে আছি, আমাকে কেউ বললো কোনো লোককে ডেকে এসে যে আমি দাঁড়িয়ে আছি, তুই আমাকে সিগনেচারটা 10 মিনিট পর দিবি, তুই তো ভালো করে বলবি কথাটা, এ ভাতি যা তুই ঘর থেকে বার হয়ে যা, কি একটু পরে আসবি, তোকে আমি তুই চলে যা, আমি বিলটা করে তোকে বিলটা করে দেবো। আমি দাঁড়িয়ে আছি, বলছে ভাই তুই কেন এখন পর্যন্ত ঘরে আছিস, তোর থাকার অধিকার কী? এলে বিমানের সঙ্গে আমার খুব ঝামেলা হয়েছিল, ওই দিন থেকেই আমার বিমানের উপরে রাগ খুব, ওই জন্য আমি আজকে তৃণমূল পার্টি জয়েন করি। তৃণমূল পার্টিতে জিপিতে 1 নম্বর ভিঙ্গল, 1 নম্বর দায় হলো বিমান প্রধান থাকে না, না আমি একদিন গেলাম আমার মেয়ের জন্ম সার্টিফিকেট করার জন্য, ওর কাছে কথা বললাম, ভাই বলছে তুই অফিসারের সঙ্গে যে কথা বল কত টাকা নিবে, মনে হয় যে 1000 টাকার মতন নিবে, বুঝলি আমার যে জন্ম সার্টিফিকেট করে ওর সঙ্গে আমার একদিন খুব রাগারাগি, ওই জন্ম সার্টিফিকেট ওখান থেকে আমাদের যে মেম্বার আছে রফিকুল সিপিএম থেকে পাস করে, ওই আমাকে বললো যে তুমি এটা দিয়ে চলে যাও, তুমি আর রাগারাগি করিও না, ওই আমাকে করে দিল। আমি এই ভিঙ্গল জিপিতে আর জন্ম সার্টিফিকেট করতে যাইনি ওদিন থেকে, ওর সঙ্গে বিমানের হাত আছে,
জন্ম সার্টিফিকেট যে 1000 টাকা করে 500 টাকা করে নিচ্ছে, ওই টাকাটা ওর হাত আছে। তৃণমূল সবই করছে, কি করে না, রাস্তা করছে, পিএসটি করে দিল, আরো বিকল্প কাজ ধরছে, করছে কি করে না, সবই করছে। এক কথায় সাপোর্ট, যে পার্টির হাত ধরে গেলাম আগিয়ে, দুটা তিনটা মেম্বার পাস করলাম, নিজের বিগত পকেট থেকে 3 লাখ টাকা খরচা করে, আমি বিমানের কাছে কথা রেখেছিলাম, বিমান আমাকে বলছে তোকে কি আমি টাকা খরচা করতে অর্ডার দিয়েছি, না তুই ধার দিতে কেন টাকা দিয়েছিলি, তোমার সরাসরি মুখে একদম বলে দেয়। যেটা করছি ওটা এখন যেটা পার্টি তৃণমূল জয়েন করলো, এটাই তো বক্তব্য। আমার নাম হাইয় মালিক। এই বিষয় নিয়ে আর বলার কি আছে, ওই যে হারুম শেখ আমার ভাতিজাই লাগলো, ওর বাবার সঙ্গে আমার খুব সম্পর্ক ভালো, হাজি সাহেব খুব ভালো লোক, অস্বীকার করব না। এখন কথা হচ্ছে, সবসময় যদি ব্ল্যাকমেল কেউ করে তো সরকারি নিয়ম, সরকারি নিয়মে পঞ্চায়েত, সরকারি নিয়মে প্রধান, কেউ কারো ইচ্ছা মতো, আমি তো এর আগেও প্রাক্তন প্রধান ছিলাম, আমি এখন আমার মেয়ে প্রধান, আমি প্রধান নই, আমার মেয়ে প্রধান, মাঝে মধ্যে যাই অফিসে, যাই না যাওয়ার কিছু নেই, মেয়ে কীভাবে কী কাজ করছে না করছে অনেক কিছু বুঝতে না পারলে সেগুলোকে বুঝে একটু হেল্প টেল্প করে দিই। এখন ব্ল্যাকমেল করে যদি কেউ কিছু করতে চায়, এটা তো মেনে নেওয়া যাবে না, কারণ আজকে আমার মেয়ের এক যে প্রধান হিসাবে একটা ব্ল্যাকমেল করে কোনো কাগজ নিয়ে চলে যাবে, বউ হচ্ছে মেম্বার সই করে দিচ্ছে, বুঝতে পারছে না, ওয়ারিশ আছে 5 জন, 2 জন ওয়ারিশ করে নিয়ে চলে যাচ্ছে, কে এই দায়টা নেবে, কে জেলটা খাটবে, ব্ল্যাকমেল কীভাবে। আমাকে চাচা করে বলে যে চাচা এই কাজ দিতে হবে, ওর ক্যাডেনশিয়াল বের করে দিয়েছে, এখানে কাজ করাই, ক্যাডেনশিয়ালও বের করে দিয়েছে, কাজও করেছে। এখন কেউ যদি অফিসিয়াল কাজ চলছে, ও বিল প্রেয়ার করেছে, বিল প্লেয়ার ওর সই হয়ে অলরেডি চলে গেল, ওখানে ভাই সামনে দিকে দাঁড়ায় আছে, তা আমি এই বললাম হ্যারে ভাতিজা তোর এখানে দরকার নেই, তুই বেরিয়ে যা, এখানে অন্য কাজ চলছে, তোর কাজ তোর হয়ে গেছে, তোর বিল চলে যাবে, ওই ওখানে দাঁড়িয়ে আছে, কেন কেন দাঁড়াবো না, কেন থাকবো না, তো মানে গল্পগুলো এইভাবে হয় আর কি। তো মানে মেয়েও ছিল, এখন কাউকে তো জোর করে রেখে দেওয়া যাবে না। একদিন এসে আমাকে বলছে আমি 3 লক্ষ টাকা খরচ করেছি পঞ্চায়েতে মেম্বারের জিতানোর জন্য, পঙ্কজ দাস এবং রফিকুল আলমকে। তা আমি বললাম হ্যারে তুই যে 3 লাখ টাকা খরচ করেছিস, তুই আমাকে বলেছিলি, আমি তোকে বলেছিলাম, পঙ্কজ দাসকে বলেছিলি, যে মেম্বার আছে তাকে টাকা দিয়েছিলি তুই, না দিইনি, রফিকুলকে টাকা দিয়েছিলি, না দিইনি, তো কোথায় খরচ করলি, তুই যে টাকা খরচ করলি তো তুই মেম্বারকে জানাবি না, তো তোকে এখন কে টাকাটা দিবে, হতে পারে মেবি হতে পারে খরচ করলে যে 10-5 হাজার টাকা খরচ করবে, 3 লাখের টাকা বলবে, তো এগুলো হলো ব্ল্যাকমেল করে চলা। এখন নিশ্চয়ই যদি পছন্দ হয়, এগুলো কিছুই নয়, আমার কাছে যেটা খবর আছে ওই যে রাস্তাপত্র পথশ্রী রাস্তাটা হবে সুরতপুরে, আর এই বৈরাঠের রাস্তাটাতে ও কিছু ধূস বালি সাপ্লাই টাপ্লাই নেওয়ার জন্য টিএমসিরা ওকে বলেছে, তুই যদি তৃণমূল হোস তো তাইলে তোকে তুই ওই ট্রাক্টরে করে মালকাল তুই দিবি, এই তো যুক্তি, কি ফের প্রভাব পড়বে এগুলোতে, এগুলো ও তো আমার এমনি বুথ কর্মী, এমনি বুথের কর্মী, ও আমার বুথ সভাপতিও নয়, ও কোনো কংগ্রেসের ভাইটার লিডারও নয়, এই হচ্ছে কথা। তবে ওর বাবা ভালো লোক, আমার মনে হয় না অত, এরা বাচ্চা ছেলে, এরা যাচ্ছে, এরা যাবে, ওই স্বার্থটা যখন যখনই মিটে যাবে না তখন ঠিক চলে আসবে, এটাই হবে না।